ইসমিল্লাহিউর রহমান রহিম আজকে আমরা ওনার স্তার্ড ইয়ারের ডিফেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেই চ্যাপ্টার হচ্ছে বক্রতল অর্থাৎ অধ্যায় তিন তিতাস পাবলিকেশন বা তিতাস ম্যাথ সিরিজের বক্রতল এই বক্রতলের আজকে আমরা তিন নম্বর ম্যাথটা সলিউশন করবো আমার সাজেশনে সেটা হচ্ছে দেখাও যে এক্স ইকোয়ালস টু আর কস ফাই ওয়াই ইকোয়ালস টু আর সাইন ফাই আর জেড ইকলস টু এ ফাই প্লাস বি তলের প্রথম মৌলিক আকার ডিএস স্কোয়ার ইকলস টু ডিআর স্কোয়ার প্লাস আর প্লাস এ স্কোয়ার ডি ডিভাই রূপে লেখা যায় অর্থাৎ এক্স ওয়াই জেডকে এই আকারে লেখা যাবে প্রথম মৌলিক আকারের ক্ষেত্রে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দু হাজার বিশ সালে চলে আসে তো চলুন এটাকে আমরা এখন সলিউশন করার চেষ্টা করব তো আমরা মৌলিক আকারের ক্ষেত্রে যে সূত্র জানি সেই সূত্র আমাদের দিয়ে আমাদের এই ম্যাটটা সলিউশন করতে হবে তো চলুন আমরা সলিউশন করি তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম যে এক্স ইকলস টু আর কস ফাই ওয়াই ই টু আর সাইন ফাইভ এবং জেড এ টু এ ফাইভ প্লাস বি এটা আমাদের দেওয়া আছে তাই আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম এরপরে আমাদের প্রমাণ কী করতে বলছিল এই আকারে আমাদের লিখতে বলছিল ডি এস স্কোয়ার ইকোলস টু ডি ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন টু ডি ফাই স্কোয়ার আচ্ছা যেহেতু ডি এস ডি এস স্কোয়ার ইকস টু আমাদের এটা প্রমাণ করতে বলছে কিন্তু আমরা জানি এই মৌলিক আকারের ক্ষেত্রে আমরা কী জানি একটা সূত্র জানি আমরা সেই সূত্রটা আমরা লিখে আমরা ওই হিসেবে কাজ করবো ব্যাস আমাদের খুব ইজিলি এই ম্যাথটা সলিউশন করা সম্ভব আমরা জানি ডিএস ডি ডিএস স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি জানি ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার ওকে তো এখন আমরা এখানে এক্স ওয়াই জেডের মানগুলো আমরা বসাই দেব বাম পাশে যেহেতু আমাদের ডিএস স্কোয়ার লাগবে তো ডিএস স্কোয়ার আছে জাস্ট আমরা ডান পাশের মানগুলো বসাই দেবো অর্থাৎ ইমপ্লাইজ দ্যাট ডিএস স্কোয়ার আছে আমাদের ডিএক্স স্কোয়ার আচ্ছা ডিএক্স ডি ডি আর ডি এক্স এখানে যদি আমরা একটু কাজ করি ডিএস স্কোয়ার মানে ডি এক্স অর্থাৎ এক্সের মান হচ্ছে আমাদের আর কস ফাইভ আর কস ফাইভ এই যে এক্সের মান আমরা বসলাম তার উপর আমাদের স্কোয়ার ছিল এই সম্পূর্ণটার ওপর স্কোয়ার ওকে আসলে আমরা বুঝতে পারছি এরপরে ডি ওয়াই স্কোয়ার তার মানে ডি ওয়াই এর মান হচ্ছে আর সাইন ফাই তো আমরা সাইন ফাই দিলাম আর সম্পূর্ণটার ওপর যেহেতু স্কোয়ার তো আমরা এই যে সেকেন্ড দিয়ে স্কোয়ার করলাম তারপর ডি জেড স্কোয়ার তার মানে ডি জেডের মানে হচ্ছে আমাদের এ ফাই এ ফাই প্লাস বি সম্পূর্ণরূপে স্ক্যার আছে এই যে আমরা সম্পূর্ণভাবে স্ক্যার দিলাম ওকে এখন আমরা এখানে কাজ করবো তো এইখানে আমাদের কাজ করলে কী হবে সেটা আমরা একটু দেখি এখানে ইউভি সূত্র আমরা ইউজ করবো আরটা হচ্ছে ইউ আর কসটা হচ্ছে ভি কেননা ডি যেহেতু আছে তার মানে ডিফারেন্সিয়েট হবে অবশ্যই ইউভি সূত্র আমরা ইউজ করে কাজ করব এখানে আংশিক ডিফারেন্সিয়েটের মতো কাজ হচ্ছে আর কি আচ্ছা তাহলে এখানে আমাদের কাজ করলে প্রথমটা ঠিক আর ঠিক কসের ডিফারেন্সিট অর্থাৎ ইউ ঠিক বি আর ডিফারেন্সিয়েট কসের ডিফারেনশিয়েট করে মাইনাস সাইন তো মাইনাসটা আমি সামনে লিখলাম সাইন ফাই তো যেহেতু আমাদের শুধু ডি হয়ে আছে তার মানে অবশ্যই এখানে ডি ফাই কথাটা চলে আসবে ওকে প্লাস এবার কস ফাই ঠিক আরের ডিফারেন্সিয়েট তাহলে আর এর ডিফারেন্সিয়েট করলে আমরা যেহেতু এখানে আর এস আরের ডিফারেন্সিয়েট করতেছি কস ফাইকে আমরা ঠিক রাখলাম কস ফাইকে ঠিক রাখলাম আর এর ডিফারেন্সিয়েট মানে ডি আর ওকে আসাকে আমরা এতটুকু বুঝতে পারছি যেহেতু এই সম্প্রদার উপর স্কেয়ার ছিল স্কেয়ার প্লাস এখন এখানে আমরা কাজ করবো প্রথমটা ঠিক সাইনের ডিফারেন্সিয়েটার হচ্ছে কস ফাইভ ইন্টু ডি ফাই ওকে প্লাস এবার সাইন ফাই ঠিক সাইন ফাই ঠিক আর এর ডিফারেন্সিয়েটার অর্থাৎ ডি আর তার উপর যেহেতু স্কেয়ার ছিল এই সম্প্রদার ওপর স্কেয়ার আশাকে আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে আমরা এখানে জাস্ট কাজ করে দেবো এই যে এখানে কাজ করবো আমরা এখানে বিটা কিন্তু ধ্রুবক তার মানে যা হবে এইটুকুর মধ্যে কাজ হবে আচ্ছা ডি ফাই এ তো এখানে ধ্রুব সহক হিসেবে আছে এটা হচ্ছে ধ্রুবক আর ডি ফাই ডি ফাইয়ের ডিফারেন্স এটা হচ্ছে ডি ফাইভ যেহেতু তার ওপর স্কয়ার আছে এই বি এর অন্তর্গরণ করলে কিন্তু জিরো হবে আমি আর জিরোটা লিখলাম না এই সম্প্রহের ওপর স্কয়ার ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এরপরে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দিব ওকে ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো একটু আমরা লক্ষ্য করি এখানে ইউ সরি এ প্লাস এ মাইনাস বি হলে স্কয়ার সূত্রে ইউজ হবে তাহলে এখানে আমাদের সূত্র হয়ে যাবে এ স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ডি ফাই স্কোয়ার ওকে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে হচ্ছে আর সাইন ফাই ডি ফাই বি বলতে হচ্ছে কস ফাই ডি আর ওকে প্লাস বি স্কোয়ার অর্থাৎ কসের ওপর স্কোয়ার কস স্কোয়ার ফাই ডি আর স্কোয়ার ওকে প্লাস আছে প্লাস দিলাম এখন এখানে আবার এ এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হবে তো সেটা আমরা এখন ইউজ করব এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ আর স্কোয়ার এ স্কোয়ার বলতে আর স্কোয়ার কস স্কোয়ার ফাই ডি ফাই স্কোয়ার প্লাস টু এ বি টু এ বলতে আর কস ফাই কস ফাই আর ডি ফাইভ ইন্টু বি বলতে হচ্ছে আমাদের সাইন ফাই ডি আর ওকে প্লাস বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার ফাই ডি আর স্কোয়ার ওকে এরপরে আমাদের এদিকে আছে এই সম্পূর্ণ স্কোয়ার মানে এ স্কোয়ার ডি ফাই এ স্কোয়ার ওকে আসলে আমরা এতটুকু বুঝতে পারছি ওকে এরপরে আমাদের যেটা কাটা করে সিম্প্লিফিকেশন করা যায় সেটা আমরা করবো এখানে টু আর সাইন ফাই ডি ফাই কস ফাই ডি আর তো টু আর এখানে টু আর কোয়াস ফাই আছে কোয়াস ফাই আছে ডি ফাই আছে ডি ফাই আছে সাইন ফাই আছে সাইন ফাই আছে আর আছে ডিআর আছে তার মানে এটা একটা কাটা যাচ্ছে ওকে কাটা যাওয়ার পর এখানে আমাদের থাকতেছে এই যে এখানে একটা এখানে একটা পথ এখানে একটা পথ আর এখানে একটা পথ আর এখানে একটা পথ তার মানে মোট পাঁচটা পদ আছে এই পাঁচটা পদকে আমরা এখন সিম্প্লিফিকেশন করে লেখার চেষ্টা করব ওকে তো প্রথমে আসি আমরা ডি আর স্কোয়ার যদি আমরা কমন নিই এখানে এটার সাথে ডিআর কে আছে এখানের সাথেও ডিআস ডিআর কে আছে তো আমি যদি ডিআর স্কোয়ার যদি কমন নিই কেননা প্রমাণ সুবিধা তো প্রথমে এখানে ডান পাশে প্রথমে ডিআর কে ছিল তো ডি আর স্কোয়ার যদি আমরা কমন নেই এখানে থাকতেছে আমাদের কস স্কোর ফাইভ প্লাস এখানে আছে আমাদের সাইনাস স্কেয়ার ফাইভ ওকে সাইনাস স্কেয়ার ফাইভ ওকে এরপরে আমি এখানে ডি ফাই স্কোয়ার আছে আর আর কোথায় ডিফাই স্কোয়ার আছে এখানে ডিফাই স্কোয়ার আছে তার মানে এই দুটা থেকে আমরা আর স্কোয়ার ডিফাই স্কোয়ার আর স্কোয়ার ডিফাই স্কোয়ার আমরা কমন নিতে পারি তাহলে আমরা এইভাবে কাজ করতে পারি আর স্কোয়ার ডিফাই স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে আছে আমাদের সাইন স্কোয়ার ফাইভ সাইন স্কোয়ার ফাইভ প্লাস এখানে আছে আমাদের কস স্কোয়ার ফাইভ ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি আর লাস্টে আমাদের আছে প্লাস এ স্কোয়ার ডি ফাই স্কোয়ার ওকে এখন এটা আমরা এখন আমরা কাজ করবো এরপরে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কস কস স্ক্যার থিটা প্লাস সাইন স্ক্যার থ্রিটা এর মানে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা ডি আর স্কোয়ার কে গুন করে ডিআ আর স্কোয়ারে হচ্ছে প্লাস এখানে সাইন স্কোয়ার প্লাস থ্রিটা তার মানে ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করে আমাদের ওই আর এ ডি ফাই স্কোয়ারে থাকতেছে প্লাস বাকি আছে এখানে এ স্কোয়ার ডি ফাই স্কোয়ার ওকে তাহলে এখন আমরা এখানে কাজ করতে পারি ডিআ আর স্কোয়ার ঠিক আছে এখানে এটার সাথে ডি ফাই স্কোয়ার আছে এটার সাথে ডি ফাই স্কোয়ার আছে তার মানে ডি ফাই স্কোয়ার আমি কমনে রাখতে পারি তো ডি ফাই স্কোয়ার যদি আমি কমনে রাখি তাহলে এখানে আছে আমাদের আর স্কোয়ার প্লাস এখানে আছে আমাদের এ স্কোয়ার তো এই যে এই হইলো আমাদের অ্যান্সার তো আমাদের লাস্টে আমাদের বাম পাশে ছিল আমাদের ডিআ ডিএস স্কোয়ার টু ডান পাশে আমরা পাইলাম ডিআর প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন টু ডি ফাইভ তো এটা আমাদের দেখাতে বলছিলো তাই আমরা লিখবো দেখানো হলো অথবা শ্যুট আসলে আমরা এই খুব সহজ অঙ্কটা খুব সহজে আমরা বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে